পৌর এলাকার রাস্তাগুলি অতি দ্রুত মেরামত। যারা সামাজিক ভাতা পায় তাদেরকে বাদ দেওয়া চলবে না। 2F প্রকল্পে বছরে 200 কাজ, ঘর ও শৌচালয়ের কিস্তির টাকা অতি দ্রুত প্রদান সহ 8 দফা দাবিতে খোয়াই পৌর পরিষদের নিকট স্মারকলিপি তুলে দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসন যেন স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছে। বুধবার দুপুরে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে 8 দফা ভিত্তিতে 4 জনের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে খোয়াই পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি.কে. মলসমের নিকট। প্রতিনিধি দলে ছিলেন ক্ষেতমজুরের সম্পাদক নন্দলাল গোপ, নির্মল বিশ্বাস, বিষ্ণুজিৎ দস্তিদার। মাননীয় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক খোয়াই পৌর পরিষদের কাছে আমরা 8 দফা জরুরি দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। যেমন 8 দফা দাবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই, এক, কোভিড পরিস্থিতিতে প্রতি মাসে বিনামূল্যে মাথা পিছু 10 কেজি চাউল দিতে হবে। 2, আয়কর দেন না এমন পরিবারকে প্রতি মাসে 7,500 টাকা করে দিতে হবে। 3, 12 প্রকল্পে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি প্রদান করতে হবে। 4, পৌর এলাকায় কোনো 12 কার্ড হোল্ডারকে কাজ থেকে বঞ্চিত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।